হ্যালো এভরিওয়ান, কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়ার্ম ওয়েলকাম। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হলো ম্যাঙ্গো তাওয়া প্রনস। বাড়িতে তো আমাদের এই সময় প্রচুর আম পড়ে থাকে, প্রনস এমন একটা জিনিস কম বেশি আমাদের বাড়িতে হয়েই থাকে। আমার কাছে বাড়িতে একটুখানি প্রনস ছিল আর ছিল প্রচুর আম, তাই জন্য আমি বানিয়ে ফেলাম বাড়িতে ম্যাঙ্গো তাওয়া প্রন। রেসিপিটা কিন্তু একদম নতুন আর সম্পূর্ণ আমার রেসিপি। তাহলে চলুন শিখে নিই বাড়িতে কি করে বানানো যায় ম্যাঙ্গো তাওয়া প্রনস। ম্যাঙ্গো তাওয়া প্রন বানানোর জন্য প্রথমেই আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে মিডিয়াম সাইজের কিছু প্রনস বা চিংড়ি মাছ, যেগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি হচ্ছে একটা কাঁচা মিঠে আম, খুব বেশি মিষ্টিও নয়, খুব বেশি টকও নয়। নিয়েছি হাফ লেবু, নিয়েছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, নিয়েছি 1 টিস্পুন ধনে গুঁড়ো, নিয়েছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, নিয়েছি 1 টিস্পুন রেড চিলি পাউডার, নিয়েছি নুন স্বাদ অনুযায়ী, নিয়েছি 1 টিস্পুন আমচুর পাউডার। প্রথমেই আমি আমটাকে যেটা করব সেটা হলো ছোট ছোট করে টুকরো করে নেব। এইটা কিন্তু কাঁচা মিঠে আম দিলেই ভালো লাগে, খুব মিষ্টি আমে কিন্তু এই রেসিপিটা ভালো যায় না। তাই চেষ্টা করবেন একটা কাঁচা মিঠে আম নেওয়ার। আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে এবার একটা ব্লেন্ডার নেব। ব্লেন্ডারে প্রথমে টুকরো করা আমগুলো দিয়ে দেব, দিয়ে আমি এখানে দেব হলো 1/2 টিস্পুন চিনি, দিয়ে এটাকে একটা ভালো করে পেস্ট বানিয়ে নেব। আমের পেস্টটা বানানো হয়ে গেলেই এবার আমরা প্রনগুলোকে একটু ম্যারিনেট করব। তার জন্য প্রথমে প্রনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে ওই প্রনের উপরে প্রথমে দিয়ে দেব হলুদ গুঁড়ো, তারপর দেব হচ্ছে রেড চিলি পাউডার, তারপর দেব ধনে গুঁড়ো, তারপর দেব জিরে গুঁড়ো, দেব নুন স্বাদ অনুযায়ী, দিয়ে দেব আমচুর পাউডার। এবার দিয়ে দেব ব্লেন্ড করে রাখা ম্যাঙ্গো পেস্টটা, তারপর দিয়ে দেব হচ্ছে লেবুর রস, আর দেব হচ্ছে বেশ খানিকটা ধনে পাতা কুচি। এবার এই সবগুলোকে দিয়ে জিনিসটাকে ভালো করে ম্যারিনেট করব। ম্যারিনেট করে কিন্তু অন্তত পক্ষে এটাকে 30 মিনিট রেখে দেবেন। এরপর আমি এখানে কিছু কাবাব বানানোর স্টিক নিয়েছি, এগুলো মার্কেটে ইজিলি অ্যাভেলেবেল, নাহলে অনলাইনও পেয়ে যাবেন। এই স্টিকের উপর মানে স্টিকের মধ্যে একে একে প্রনগুলোকে ভালো করে গেঁথে নেব। গেঁথে নেওয়ার পর ম্যারিনেট করা যে বাকি আমের পিউরেটা আছে ওইটা উপর থেকে খানিকটা ছড়িয়ে দেব। আমি একটা গ্রিল তাওয়া নিয়েছি, আপনারা যে একটা ননস্টিক প্যানও নিতে পারেন। এই গ্রিল তাওয়ার উপর আমি বেশ খানিকটা ঘি দেবো, ধরে নিন 1-2 টিস্পুন মতো ঘি দেবো। এই ঘিটাকে না ভালো করে গরম করে নেব। ঘি গরম হয়ে গেলেই এবার আমরা ঘিটার উপর দিয়ে দেবো প্যারিনেট করা প্রনগুলো, মানে পুরো স্টিকটাই দিয়ে দেবো। দিয়ে এবার এগুলোকে লো ফ্লেমে ভালো করে এপিট ওপিট কিন্তু ভেজে নিতে হবে। হাই ফ্লেমে ভাজবেন না, প্রনের ভেতরটা ভালো করে সেদ্ধ হবে না। লো ফ্লেমে আস্তে আস্তে করে এপিট ওপিট করে ভেজে নেবো। প্রনটা ভাজার সময় যদি মনে হয় ওপর থেকে একটুখানি ঘি প্রয়োজন আছে দেওয়া, তাহলে অল্প একটুখানি ঘি ব্রাশ করে দেবেন। আমি একটু হালকা করে ঘি দিলাম। দেখুন আমাদের ম্যাঙ্গো তাওয়া প্রন কিন্তু একদম তৈরি হয়ে গেছে। ভীষণ কম ইনগ্রিডিয়েন্টসে ভীষণ ভালো খেতে হয়, চটপট এটা বাড়িতে বানিয়ে ফেলুন যতদিন মার্কেটে ভালো আম পাওয়া যাচ্ছে। আর অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যদি এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে থাকেন। আমাদের চ্যানেলে অনেক রকম মোহিতো বা ড্রিঙ্কসের রেসিপি আছে, সেগুলোর সাথেও কিন্তু এটা ট্রাই করতে পারেন। ডেসক্রিপশনে আমরা লিংক দিয়ে রাখবো, অবশ্যই চেক আউট করবেন। আশা করি আজকে ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আমাদের অবশ্যই জানাবেন আমাদের রেসিপিগুলো কেমন লাগছে। দেখা হচ্ছে নেক্সট একটা খুব সুন্দর রেসিপির সাথে। টিল দেন হ্যাপি কুকিং, সি ইউ সুন।